ওহে চোখ মুখ শক্ত করল, কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল। আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দেবেন? আমার এতটা খারাপ দিন এসে পড়লো। অবনী বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় অপমানে ওনার চোখ টলমল করে উঠল। বাকি সবে চুপ থাকলেও চুপ থাকলো না চিত্রা। সে কপাল কুচকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, এই ছোট আপা, তুমি সবসময় ছোট মায়ের সাথে এমন করবে না তো, ব্যবহার সুন্দর করো। তোমাকে কিছু বলছি আমি চিত্রা, তুমি নিজের কাজ করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না একদম। অবশ্যই নাক গলাতে হবে, তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে, সমস্যা কি তোর? ওই শক্ত ঝাড়ের বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি। ওই টেবিল ছেড়ে ধপ করে উঠে গেল, একটা অসহ্য রকমের শব্দ করে বলল, উনি পুরো মানুষটাই আমার সমস্যা, আর আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে। উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমনটাই করব। উনি নাটক বন্ধ করে দিলে আমারও সমস্যা শেষ হবে। কথা শেষ করে ওহি নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে। সকলে সেখানে তাকিয়ে হতাশা শ্বাস ফেলল। অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেললেন নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো। সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে। প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো। চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকেল 4:30টার দিকে। চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে। বিরাট নাম করে এক কলেজেই সে পড়ে, পড়াশোনায় কোনো কমতি রাখেনি বাবা। বাহার ভাইকে এত অপছন্দ করে, কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পড়ে বিধায় সে এই অসহ্যকর ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে। কলেজ থেকে বের হয়ে চিত্রা বড় রাস্তায় দাঁড়াল। বড় রাস্তার মোড়ে চোখ যেতেই ভ্রু কুচকালো চিত্রা। অবাক কণ্ঠে নিজেই বলে উঠল, বনফুল। মরে থাকা মেয়েটা ওড়না দিয়ে মুখ চোখ আরো ভালোভাবে ঢেকে নিল, যা দেখে চিত্রার অবাক ভাব আরো বাড়ল। সে কিছুটা হাঁক ছেড়েই ডাকলো, এই বনফুল, এই রে শোন। চিত্রার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে। সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল। চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে, কিন্তু ততক্ষণে রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। চিত্রা ভীষণ রকমের অবাক হয়ে আনমনে বলে উঠল, বনফুল তো এখানে কখনো আসেনি, চিনেও না, তবে মেয়েটা এখানে কি করছে? চিত্রার ভাবনার মাঝে আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশ আরেকটু আধার হয়ে উঠল, আর ঠিক কয়েক মিনিট পেরোতেই ঝপঝপ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্রকৃতির বক্ষ, শীতল করল জনজীবন। সকলে ভিজে যাওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করল, খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান। কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইল খোলা আকাশের নিচে। তার কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, ছুটোছুটি নেই। সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে, খিলখিল করে হেসে উঠছে আপন বেগে। আবার আকাশ পানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। বয়সন্ধির বয়সই তো এমন, ভীষণ আদুরে, ভীষণ চঞ্চল। সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তার থামার নাম করল না। কিছুক্ষণ পরপর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে, প্রকৃতিকে অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আবার সেকেন্ডেই সে আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার। চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই, চারপাশের বাড়িগুলোতেও একদশা। ধানমন্ডির মতো বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর, কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিধায় এই বিস্ময়কর কাজটার দেখা মিলল। চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌর বিদ্যুতের বাতি, যা খুবই হালকা আলো দিচ্ছে। সে আলোতে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা। ওই তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে, সে পড়তে পারলেই হলো। মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকেই, কিন্তু এতটা পড়ুয়া ছিল না। সেও হাসতো, একটু দুষ্টুমি করত, বৃষ্টি এলে ছুঁয়ে দিত। অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে, নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে। এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায়। বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়, ওই বই আঁকড়েছে।
চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায়। খোলামেলা বারান্দা হওয়ায় অসুবিধায় বৃষ্টির ছাট ছুঁয়ে দিয়েছে চাঁদনির শরীর। চারপাশ এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে। গভীর ধ্যান তার আকাশ পানে, চোখে ভেসে উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো। শাহাদার ছেলেটা খারাপ না, বরং একটু বেশিই ভালো বলা যায়। চাঁদনিকেও সে অনেক ভালোবেসেছিল, কিন্তু সবসময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই। বিধায় এখন সে ভালোবাসা ফুরিয়েছে, সেজন্য লোকটাকে একেবারে খারাপ বলা যায় না। যে এককালে আমাদের ভালোবাসত তাকে চিরদিন আমাদের ভালোবাসায় রাখা উচিত কৃতজ্ঞতা স্বরূপ। পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব। বাড়ির পাশে মধুমিতা পবল হাওয়া বইরে, বন্ধুর মনে রং রাগিল প্রাণে ধুনা জলে রে। ইন্দুবালা নাকি গানটা ভীষণ চেনা চেনা লাগছে। হ্যাঁ, চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের স্বর শুনে, কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার এক সেকেন্ডও ব্যয় করতে হয়নি। চেনার সাথে সাথেই সে ভুরু কুচকাল, চোখ বড় বড় করে বলল, মিনময়। পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসি শব্দ ভেসে এলো। কিছুটা ঠাট্টা করে ছেলেটা বলল, আমার শরীর থেকে কি পরিচিত সেই সুগ্রাণ বের হয় ইন্দুবালা, যে সুগ্রাণ আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতি। চাঁদনি দৃষ্টি সরু করল, তীক্ষ্ণ স্বরে বলল, কোনো সুগ্রাণ টান আসছে না, তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এত সিনেম্যাটিক হয় কিভাবে মানুষ, সাধারণ জ্ঞানও দেখি তোমার নাই। সর্দার বাড়িতে সব এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলো তাদের দিয়ে দিতে হয়েছে, কি আর করব বলুন। ঠাট্টা করো না মিনময়। ঠাট্টা করছি না তো, দুষ্টামি করছি। চাঁদনি তর্ক করল না, পাশের বিল্ডিং এর অন্ধকারে গাম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে সে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে 32 পাটি দাঁত বের করে নিশ্চয়ই হাসছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে। ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে, ইস মুখটা দেখতে পেলে ভালো লাগতো। ইন্দুবালা হাঁটতে যাবেন? মৃন্ময় হুট করে এমন প্রশ্নে বেশ অবাক হলো চাঁদনি। অবাক কণ্ঠে বলল, কি এমন বৃষ্টিতে কই যাবো হাঁটতে? চলেন না মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি, বৃষ্টির মাঝে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেয়েছেন কখনো? চাঁদনি আনমনেই উত্তর দিল, না। তাহলে চলুন আজ খেয়ে আসি দুজন। চাঁদনি কিছু ভেবে বলল, আসি দাঁড়াও। আমার চিতলপিঠাকে জিজ্ঞেস করে আসবে কি না? ওর জ্বর এসেছে মিনময়, মেজো মা বোধহয় যেতে দেবে না। কি বলেন, আমার চিতল মাছ জ্বর এসেছে আগে বলবেন না, চা খেয়ে ফেরার সময় দেখা যাবে, এখন আপনি নামেন আমিও নামছি। চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। কালো টি শার্টের ওপর একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে ঘরে টিমটিমে আলো, তার ওপর সবাই যার যার মতো ব্যস্ত। বিধায় চাঁদনিকে তেমন প্রশ্নের মুখেও পড়তে হলো না, অনায়াসেই বেরিয়ে গেল। ধূপধাপ্পায় নিচে নামতেই দেখল মৃন্ময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে। ঘর থেকে আকাশটা যত অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না, বেশ আলো আছে। যতটা আলো থাকলে মৃন্ময়ের সুন্দর হাসিটা দেখা যায়, ঠিক ততটা আলো। চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারের একটা ছাতা তার মাথার ওপর মেলে ধরল মৃন্ময়। চাঁদনি নিজের কপাল চাপড়ালো, কিছুটা আফসোসের স্বরেই বলল, আমি তো ছাত আনতে ভুলে গেছি। আমি তো সেই জন্য এসেছি। তুমি কিভাবে বুঝলে আমি যে ছাত আনতে ভুলে যাব? যেভাবে বলেছেন আপনি আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ঠিক সেভাবে আমি বুঝেছি। চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে। মৃন্ময় তখন হো হো করে হাসছে। আজকের দিনের ভেজা সবচেয়ে নজরকাড়া দৃশ্য বোধ হয় এটা, এত স্নিগ্ধ এত মুগ্ধ। ভাইজান গিটারটা বাজাইবা নাজ। টং দোকানের ভেতরে থাকা 8-9 বছরের দিনুর কথায় বাহার হাসলো। সে একটা টং দোকানে বসে সিগারেট টানছিল, পরিচিত দোকান। এখানে সে প্রায় প্রতিদিন 2-3 বার এসে আটা দেয়,
আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সে এখানে বসে মনের সুখে সিগারেট টানছিল। দিনু আবার বলল, গিটারটা বাজাইবা নাজ ভাইজান? না রে দিনু, বাজাবো না। বৃষ্টি শব্দটা বেশ সুন্দর, গিটারের শব্দও সুন্দর, কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলে মিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করে না। তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি। এরপর একটাতেও শান্তি লাগবে না, এর চেয়ে ভালো একটাই শোন। দিনু বায়না ধরল, টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল, বাজানো ভাইজান, তোমার এই অন্তরটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসলো। দিনুর মাথা চুল এলোমেলো করে দিয়ে বলল, আচ্ছা তাই নাকি, তোর সুখ সুখ লাগে, কিন্তু কেন? জানি না গো, কিন্তু কি মিষ্টি লাগে শুনতে। আজ তুমি বাজাও আর আমি হাততালি দিব, কেমন? আচ্ছা বেশ। কথাটা শেষ করেই বাহার গিটারে সুর তুলল, কণ্ঠে গান ধরল, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রে দয় জুড়ে। বাহারের গানের তালে তালে দিনু ছেলেটা হাততালি দিচ্ছে, কি দারুণ উচ্ছ্বাসে! কিন্তু মুহূর্তেই সে আনন্দে মাখামাখি আদুরে মুখটা পিষিয়ে দিল একটা দানবীয় ট্রাক। দিনু পথের বেশ কিনারেই হাততালি দিয়ে লাফাচ্ছিল, কোথা থেকে যেন এই ট্রাক হর্ন না বাজিয়ে সাই সাই করে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট শরীরটাকে পিষে ফেলল এক লহমায়। বাহারের কণ্ঠের গান থেমে গেল, গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল বাহারের হাত। বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল। সেই 8 বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন, বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলার আশা। সব আজ রাস্তায় পিষে গেল, দরিদ্রের শখ যেভাবে ধুলোয় লুটায় ঠিক সেভাবে। আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে, কড়া রোদ্দুরে নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকালের আগ মুহূর্ত, ওই ভার্সিটি থেকে ফিরেছে বাসায়। ঘরের বাইরে জুতার স্তূপ দেখে আপনি আপনি ভ্রু কুচকালো ওহি। আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতার হাট বসেছে কেন? কৌতূহলী হয়ে সে পা রাখল ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখে চমকে গেল ওহি। বিরাট বড়সড় একটা ধাক্কাও যে খেলো তার নির্দ্বিধায় আজ করা যায়। ওইকে দেখে বৈঠকখানার আলোচনা যেন বিরতি ঘোষণা করল। মুহূর্তেই রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন, ওহের গোলগাল ছোট মুখশ্রীতে হাত বুলিয়ে দিলেন বেশ আদুরে হাতে, আহ্লাদে কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস। ওহি জবাব দিল না, সামনে চশমা পরা সুন্দর নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন, কবে অত বড় হলি? আপনি যাওয়ার পর পরই, খোঁজ নেননি তো তাই জানেন না, অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি যাননি। ওহির কাটকাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধ হয় কিছুটা ভড়কে গেলেন। সরু চোখে সোফায় বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন। লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তন্মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, নাও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওই অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলা গড়নের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে, কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুব ভীতিগ্রস্ত তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে। ওই ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোছে নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করল সেটা। যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠাই দাঁড়িয়ে রইলেন। মেয়ের খাওয়া শেষ হতে গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগম রান্নাঘরে যেতে ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো, তার মাঝেই ভদ্রমহিলা পিছু ডাকলেন, তোমার সাথে কিছু কথা ছিল। ওই বিরক্ত হলো বেশ, বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, আমি এখন ক্লান্ত। ভদ্রমহিলা ফোড়ন কাটলেন,
একরোখা ভাব নিয়েই বললেন, কথাটা বেশি জরুরি হো, প্লিজ ও নামে ডাকবেন না। আর হ্যাঁ, আপনি আগের মতোই রয়ে গেছেন বিরক্তিকর স্বভাবের। ওহি, ভদ্রভাবে কথা বলো, উনি তোমার। নুরুল সওদাগরের গুরুগম্ভীর কণ্ঠ থেমে গেল ওহির মুখ ফেরানো দেখেই। অতঃপর ওহি তাড়া দিয়ে বললেন, কি বলবেন বলুন। ভদ্রমহিলা আরেকটু এগিয়ে এলেন, প্রায় ওহির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বললেন, আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু? ওহির কণ্ঠ এবার খানিকটা উঁচুতে উঠল। মহিলাটার হাত ঝাড়া মেরে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব, ভালো লাগলে ভালো আর না লাগলে রাস্তা মাপুন, আপনাকে আমার সহ্য হচ্ছে না। কথা শেষ করে গটগট পায়ে ওহির নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো। বিকট এক শব্দ হলো, যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিঞ্চিত ধারণাও দিয়ে দিল। ভদ্রমহিলা তাজ্জব্যনে কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে। চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলদের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা একটু ঘেঁটে ঘুঁটে দেখছে। মেয়েটাও পড়াশোনায় বেশ ভালো। চিত্রা অধৈর্য হয়ে একবার সিঁড়ি আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আঁচ করতে পেরেছে, কিন্তু তবুও ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করল, কিরে চিতাবাগ, এমন করছিস কেন, কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রার চোখে এলো না। তবুও সে বুঝতে পারেনি এমন একটা ভাব করে বলল, না রে কোনো সমস্যা না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বনফুল আগ্রহী কণ্ঠে বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলেছিল তোকে যেন একটু যেতে বলি, দরকারি কথা আছে নাকি তোর সাথে। আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতে কাঁপা কাঁপি শুরু হয়ে গেল মেয়েটার। কণ্ঠ খাদে নিয়ে বলল, কি কথা রে চিতাবাগ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের ওপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে, আয়েশি ভঙ্গিতে বসে অতঃপর বলল, জানি না তো, তুই গেলেই তো জানবি, তোর কথা আমি কিভাবে জানবো, অদ্ভুত, যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বরফুল দ্রুত উঠে দাঁড়ালো, বইটা বন্ধ করে ছুট লাগাল চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তা দেখে খিলখিল করে হেসে উঠল। চিত্রা অস্ফুট স্বরে বলল, পাগলি মেয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে, প্রকৃতি আধার। চিত্রা চোখ ঘুমে ভার ভার হয়ে এসেছে। চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছায় তার ভেতর ভেতর তুমুল যুদ্ধ শুরু হলো। অতঃপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টেনে খোলার চেষ্টা করলো। বার কয়েক চেষ্টায় সে সফল হলো। নিবু নিবু চোখের পাতা ঝাপটাতে ঝাপটাতে অস্পষ্টভাবে তার আশপাশের দৃষ্টি ফুটে উঠল চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝেও একটা শীতশীত ভাব তাকে জেঁকে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকছে। চিত্রা নড়ে চড়ে বসল, চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখল প্রকৃতির বুকে গভীর রাত নেমে গিয়েছে। ততক্ষণে তার চোখ লেগেছে, অনেকটা সময়ই হয়েছে বোধ হয়। চিত্রা বাঁদিকে তাকাতেই তার শীতশীত লাগার উচ্চ উদ্ভাবন করতে পারল। বারবার ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা, জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া, এমনকি চিলেকোঠার ঘরেও আলো জ্বলছে। চিত্র ভ্রু কুচকালো, বাহার ভাই এসে পড়েছেন অথচ তাকে ডাকলো না কেন? গত তিন চার দিন যাবৎ পড়াতেও যাচ্ছে না। বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো। হাঁটার শক্তি সঞ্চিত হতে সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে। জানালার কাছটাতে এসেই সে থামল। ঘরের ভেতরে কারো দেখা নেই, আলোটা জ্বালালো কে, ফ্যানটাও বা ছাড়লো কে? চিত্রা ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরে বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাত ছিলেন। চিত্রাকে দেখে মুচকি হাসলো, আধুরে কণ্ঠে বলল, কি ব্যাপার হুঁ, তুই কি আজকাল ঘুমোস না, ছাতেই দেখি ঘুমিয়ে গেলি। চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল, হাত মুখ ধুয়ে মুছতে মুছতে বলল,
ও, তুমি তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসছো। আয়েশা খাতুন মুচকি হাসলেন মেয়েটার কথা শুনে, কাজে মনোযোগ রেখে বললেন, তো তুই কি ভেবেছিস কে জ্বালিয়েছে? চিত্রা আমতামতা করে